আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের খালপাড়া এলাকায়। আপনারা আমার পিছনে দেখছেন যেখানে কিন্তু কোঠা আন্দোলনের সংস্কার নিয়ে যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মীরা রয়েছে এখানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে এখন সকাল 11টা বাজে। আমরা জানি যে বিজয় মেলার মাঠ থেকে আজকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি সন্ত্রাসরাজের প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা, কিন্তু আমরা এরই মাঝে দেখছি সকাল 11টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা এখানে দেখছি যে যারা যুবলীগ এবং ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা কর্মী রয়েছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আমি এখন আছি মানিকগঞ্জ সদর উপজেলার খালপাড়া এলাকা। আপনারা দেখছেন এখানে পুলিশ রয়েছে, পুলিশের একাধিক সদস্য রয়েছে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু যারা ছাত্রলীগের এবং যুবলীগের কর্মী রয়েছে এখানে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। দর্শক, তো এখানে কিন্তু আজকে মানিকগঞ্জে খুব থমথমে পরিবেশ বিরাজ করছে। আপনার দর্শক দেখার চেষ্টা করছি, এটা ঠিক মানিকগঞ্জের খালপাড়া এলাকা, ঠিক সাঁওতাল এলাকা। আপনারা দেখছেন যে এখানে কিন্তু দেশীয় যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্র হাতে কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু ছাত্রলীগের কর্মীরা এবং যুবলীগের কর্মীরা দেখছেন যে জেলা স্বেচ্ছাসেবক লীগের যিনি সভাপতি রয়েছেন আবহাওয়া করছি বিকান্ত স্যার, আপনারা দেখছেন যে তার নেতৃত্বে কিন্তু একটি যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু আহ্বান করছে এইদিকে প্রতিবাদ করার জন্য। আপনারা দেখছেন দর্শক, এখানে কিন্তু বারবার দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং যে ইট পাটকেল এবং টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দর্শক আমরা দেখছি এখানে পুলিশ, দর্শক আপনারা দেখছেন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা রয়েছেন। দর্শক এখানে কিন্তু বারবার দফায় দফায় সংঘর্ষ। দর্শক আপনারা দর্শক দেখছেন এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে তারা আজকে সারা বাংলাদেশ দেখছে একটি ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সমর্থনে কিন্তু তারা আজকে মাঠে নেমেছে। এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এদের কর্মী। আপনারা দেখছেন যে তারা কিন্তু দেশীয় লাঠি সেটা এবং পাটকেল, ইট পাটকেল নিয়ে কিন্তু তারা এই হচ্ছে। দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে দফায় দফায় সংঘর্ষ। দর্শক ঠিক আছে, কোঠা আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট সার দেওয়ানে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার যে মহাসড়ক, আপনারা দেখছেন যে আমার পিছনে ঠিক ঢাকার যে মহাসড়ক, ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় হাজার হাজার গাড়ি দক্ষিণ পশ্চিমাঞ্চল জাঠাহাটি জেলা এই জেলা যাওয়া আসা করে। আপনারা দেখছেন এখন দুপুর 12টা বাজলো, কিন্তু ঠিক আমরা ছোটো ছোটো দু একটি যানবাহন ছাড়া কিন্তু আমরা সেরকম কোনো যানবাহন লক্ষ্য করছি না। আপনারা দেখছেন সামনে একটি বাস টার্মিনাল রয়েছে, আপনাদেরকে দর্শক হয়তো সেখানে বাস টার্মিনাল দেখানোর চেষ্টা করবো। এখানে যে লোকাল যে বাসগুলো আছে তারাও কিন্তু আজকে খুব একটা তারা কোথাও যাচ্ছে না। এখানে অনেকক্ষণ পর পর দু একটা ছোটো ছোটো পরিবহন যেগুলো রয়েছে সেগুলো হয়তো আসা যাওয়া করছে। আপনি দেখছেন এটি ঢাকা থেকে পাটুরিয়াগামী রাস্তা, এখানে দেখছেন যে ছোটো ছোটো দু একটি স্থানীয় যে রিক্সা রয়েছে বা দু একটি পিক আপ রয়েছে সেগুলো ছাড়া কিন্তু মূলত দূরপাল্লা যানবাহন বন্ধ রয়েছে। কথা বলবো, দেখেন আপনারা দেখছেন ঢাকার যে মহাসড়কে ঠিক কিন্তু বাসটির এলাকায় এখানে যে আন্দোলনরত শিক্ষার্থী যার সাথে, আপনি একটু বলবেন যে আপনাদের দাবিটাকে একটু বলবেন একটু। আচ্ছা, আমরা হলো গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে, সকল শিক্ষার্থীবৃন্দ, আমাদের দাবি হলো যে দেশে কোনো অনৈতিকভাবে কোঠা থাকা যাবে না। মুক্তিযুদ্ধের সম্মানার্থে তাদের কোঠাটা তাদের ছেলে পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ, কিন্তু এটা নাতির ঘরের প্রতি তার জন্য তাদের ছেলে পর্যন্ত শুধু বাস্তবায়ন হবে এবং তাও নগণ্য পরিমাণে। এটা শুধু 1-2% হতে পারে, এর বেশি হতে পারে না। তাদের সম্মানার্থে আমরা এটা করতে পারি। তাছাড়া এছাড়া নারী কোঠা, তারপর হচ্ছে গিয়া বিজ্ঞান কোঠা, আলাদা সব ধরনের কোঠায় আমাদেরকে থেকে উঠিয়ে দিই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী এদের জন্য 1-2% আমরা ছাড়তে পারি। সর্বোচ্চ সব মিলিয়ে আমরা 5% কোঠা ছেড়ে দিব, এর বাইরে আমরা 1% কোঠাও ছাড়তে রাজি নাই। অভিভাবক সহ সবাই আমাদের এই আন্দোলনে সম্মতি দিয়েছে এবং তারা সহমত পোষণ করে তারা আন্দোলনে নামছে। একটু আগে এই খালপাড়ে ওইদিকে একটা ছেলে একটা অসুস্থ অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মানে ককটেল
ভ্যাকসিন লেগে সে সদর হসপিটালে ভর্তি হয়েছে। এর জন্য আমাদের দাবি মেনে সরকার যেন আমাদের দাবি মেনে আমাদের এই কোঠা বিরোধী আন্দোলনকে সফল করে, কোঠাকে উচ্ছেদ করে এই দেশের মানুষকে শান্তিতে এবং এই দেশের ছাত্র সমাজকে শান্তিতে ভালোভাবে চাকরি করার সুযোগ করে দেয়, সেটাই আমার কামনা। আর আমাদের আরেকটা দাবি আছে, সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাধারণ শিক্ষার উপর শিক্ষার্থীদের উপর যে নির্মম হামলা হচ্ছে, এই হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠুভাবে এটার বিচার আমরা চাচ্ছি সরকারের কাছে। আমরা এবং আমার ভাইরা ঢাকা ইউনিভার্সিটিতে মারা যাচ্ছে, রংপুরে মারা যাচ্ছে, রাজশাহীতে আমার এক খালাতো ভাই সে বলতেছে ছাত্রলীগ তাদেরকে আক্রমণ করতেছে। কেন ছাত্রলীগ করবে? এই ছাত্রলীগটা কোথা থেকে আসলো? এই ছাত্রলীগ আসলো হলো ছাত্র থেকে। ছাত্র না থাকলে তো লীগের কোনো অস্তিত্বই নাই, ছাত্রই হলো প্রধান ভাষ্য। ছাত্র আসতে হবে আগে, এরপরে হলো লীগ। তার জন্য ছাত্রলীগ আন্দোলন চলবে কদিন? ওটা আমি এখন দাঁড়িয়ে আছি মানিগঞ্জ বাস টার্মিনাল। আপনারা দেখছেন যে বাস টার্মিনালটা কিন্তু বাসে মানে অনেক বাস থাকে, কিন্তু আজকে কিন্তু সেই কোঠা আন্দোলনের যে একটি কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনের কারণে আপনারা দেখছেন এই বাস টার্মিনালে কিন্তু বাসগুলো বসে আছে। এছাড়া যে যাত্রী আমরা কিন্তু আপনারা দেখছেন যে যাত্রী ছাউনিতে কিন্তু সেরকম কোনো যাত্রী নাই বললে চলে। আপনাদের দর্শক আরেকটি বলে রাখতে চাই, এই মানিগঞ্জ থেকে কিন্তু প্রতিদিন প্রায় 200-300 পরিবহন ঢাকায় যাওয়া আসা করে। আমরা যা জানতে পারলাম এখন পর্যন্ত কিন্তু হয়তো অল্প কিছু বাস, 3-4 বাস হয়তো তারা এখান থেকে গিয়েছে। এখানকার যারা পরিবহনের মালিক রয়েছে তারা যেটা আমাদেরকে বলছিল যে এখানে যারা যাত্রী তাদের বাস রেডি থাকলেও কিন্তু যাত্রী না থাকার কিন্তু তারা বাসে ছাড়তে পারতেছে না। তা আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে একটা যাত্রীর সাথে। আপনি যাবেন কোথায়? আপনি আমি নবীনগর যাব। তো বাস কি পেয়েছেন? বাস তো পাইতেছি না। আপনি আসছেন কখন? আমি আসছি ঘন্টাখানিক হয়। এক ঘন্টার মধ্যে কোনো বাসই পান নাই? না, বাস পাইতেছি না। আপনি কি করেন? আমি এই ব্যানে ফল ফ্লোট বেশি। আমাদের পোলাবান যান প্রান্তে লাখ লাখ টাকা খরচ করে পড়াইতেছি, এটা তো আসলে বেযুক্তি যে সরকারে খালি কুটা 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 কি কুটার পোলাবান চাকরি পাইবো? আমরা কামলা দিতেছি আমাকে পোলাবান চাকরি পাইবো না, আমাকে পোলাবান রিক্সা চালাইবো? আমি তো চাই না। আমি কষ্ট করতেছি, আমার পোলাবান চামো আমি ভালো অবস্থানে থাই, আমার পোলারে আমি ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করবো। আমি তো কামলা বানাবো না,
আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করতেছি ভালো অবস্থান নেওয়ার জন্য। কোটা বানাইছে, কোটার পোলা মানে চাকরি পাবো, আমার পোলা মান কি করবো, আমার পোলা মানে রিক্সা চালাইবো, এটা আমি কখনো হইতে দেব না। আমার পোলা যদি শিক্ষিত হইয়া যদি রিক্সা চালায় আমার মনে এটা মানবে না, এবং কি দশটা বাপের কেউ মনে মানবে না, এটা কি কোনো যুক্তি কথা হয়? এটা অযুক্তি, পুরা অযুক্তি। আমরা গার্জেন হিসাবে বললাম, আমি গার্জেনের পক্ষ হইতে আমি এটা চাই যে কোনো কোটা থাকবে না, যোগ্য অনুযায়ী চাকরি হবে, যে যে যোগ্য ওই যোগ্য অনুযায়ী চাকরি হোক, এটা কোনো কোটা চলবে না, কোনো কোটা নাই। মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা, আমরা দেশের জন্য কিছু, আমরা তো ছোট, আমি এখন যদি কোনো যুদ্ধ লাগে আমরা করবো না, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, আমি করব, কেউ না করলে আমি করব, তাহলে আমি কি মুক্তিযুদ্ধ হইতে পারবো না? আমি মুক্তিযুদ্ধ হইলে এখন মেজরিটি মানুষ মুক্তিযোদ্ধা হবে, তাইলে কেন যে কয়জন মানুষ মুক্তিযোদ্ধা হয়েছে ওই টাইমে তো আরও মানুষ ছিল, তারাও করছে, কিন্তু এমনও ঘটনা ঘটছে যারা মুক্তিযোদ্ধা না, তাদেরও সার্টিফিকেট মুক্তিযোদ্ধা হয়েছে, তার লোক ছিল, এরকম ঘটনা ঘটছে। কিন্তু এখন এখন আমরা কি হয়েছি, আমরা রাজাকার, আমরা কি রাজাকারের সন্তান? এটা কি কোনো যুক্তি কথা হয়? তাইলে কোটা আন্দোলন নিয়ে এখন দেশে যে কোটা চলবে না, কোনো আমি সন্তানের গার্জেন হিসাবে আমি বলতেছি কোনো কোটা চলবে না। একটা আপনি সেনাবাহিনীর চাকরি করলে আপনার ছেলে সেনাবাহিনী হবে, আমার পোলা কামলা হইব না, কখনো না। আমার পোলা শিক্ষিত হইলে আমার পোলা কেউ ভালো অবস্থানের মানে যে পর্যায়ে যাওয়ার উচিত সে তাকে ওই পর্যায়ে তাকে দিতে হবে, এটা হলো আমার কথা। কোটা আন্দোলনের যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা আমি দেখতেছি এখন সরকার যদি এইটার ভালো সুষ্ঠু পদক্ষেপ নেয়, ভালো যদি সুষ্ঠু পদক্ষেপ নেয় যেভাবে ভালো হয়, ছাত্ররা যে কোনো একটা কামলার ছেলেও জানি সে যোগ্য অনুযায়ী চাকরি করতে পারে, এটা আমি চাই সরকারের, সরকারের উপরে আমার এইটাই দাবি, এইটাই আমার কামনা কথা, যে যোগ্য অনুযায়ী যে যে যোগ্য সেই যোগ্য অনুযায়ী তাকে চাকরি দেবে। আপনারা দেখছেন যে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট তারা কিন্তু মানববন্ধন করছে, যে সারা দেশে যে নৈরাজ্য হচ্ছে। আমরা এখন দেখছেন যে বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ হচ্ছে চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। আমরা এখন তার কাছে শুনবো যে আসলে এই তারা কী বলার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখছেন যে এখানে মানববন্ধন হচ্ছে জেলা মুক্তিযোদ্ধার সংসদ মানিকগঞ্জ জেলা কমান্ড ইউনিট ও সদর কমান্ড ইউনিট বক্তব্য রাখছেন। আপনারা দেখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। নেতাকে হত্যা করা হয়েছে, সবুজ আলী ছাত্রলীগ নেতা, এছাড়াও চট্টগ্রাম রংপুরে শিবিরের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীদের হাত পায়ের রক্ত কেটে দেওয়া হয়েছে। আমরা এটা নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কোঠার বিষয়ে আজকে মানিকগঞ্জে আওয়ামী লীগ, মানিকগঞ্জে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, বিশেষ করে মুক্তিযোদ্ধারা রাজপথে নেমে এসেছে। এখনো আমাদের নেতাকর্মীরা খাল পাড়ে শহীদ রফিক চত্বরে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমরা শুধু বলতে চাই, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বের অভিসম্বাদিত নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কোটার ব্যাপারে সুস্পষ্ট বলেছে যে কোটা বিষয়ে যেহেতু সর্বোচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আছে, সেখানেই নির্ধারণ হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছে যে তোমরা অপেক্ষা করো, অবশ্যই কোঠার ব্যাপারে একটা চমৎকার, সুন্দর, সময় উপযোগী সিদ্ধান্ত আসবে।